सम्मानित यूट्यूब व्यूअर्स अस्सलामु आलैकुम असलम ए आर बी टीविर पक्ष থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে टू ए सुइच कानेक्शन। टू ए सुइचर हमें विभिन्न रकम कानेक्शन आगे भिडियोते शेयर करी। तो आज के टेक टू आलदा धरणेर ये चार्टी सुइच दिए चार्टी जैगा थेके एक लोड के नियंत्रण करते पारबेन। तो टू ए सुइच दिए हमें आगे एक इंटरमिडिएट सुइच तैरी करे देखिएछिलाम। एखाने प्रथमेई देखें ये टू ए सुइच एटाके बला हय संक्षेपे एसपीडीटी अर्थात सिंगल पोल डाबल थ्रो। एक माजखने पोल आछे एकटा बाट थ्रो करे दुई दिके, एजोन्नो एगुलाके सिंगल पोल डाबल थ्रो सुइच बला हय। तो आमि एटाके कानेक्शन करे आपनादेरके क्लियर करे दिच्छि। आशा करी सम्पूर्ण भिडियोटी जोदि देखें ताहले सबारই भालो लागबे एबं उपकृत हबेन। এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, অর্থাৎ একটি লোডকে চারটি সুইচ দ্বারা চার স্থান থেকে স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি এটাকে কানেকশন করে দিচ্ছি। তো স্টেট কানেকশন এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, খুব সিম্পল। তো এটা যখন সুইচ বোর্ডের চারটি জায়গায় চারটি লাগাবেন তখন শুধু উপরে এবং নিচে সুইচের যে টার্মিনালগুলো যেখানে খুশি লাগালেই হবে। এখানে কিন্তু আমরা ফেজ কানেকশন করব, নিউট্রাল অবশ্যই কানেকশন করব না, কারণ কোনো সুইচেই নিউট্রাল কানেকশন করা ভালো না, সেটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো ভিউয়ার্স এখন আমি দেখেন পরবর্তী যে সুইচটিতে চলে এসেছি, পরবর্তী সুইচটিতে ঠিক একইভাবে আবার ওইখানে লাগিয়ে দেব, স্ট্রেট একদম সোজা। তো এরকম সোজা কানেকশন করে দিচ্ছি। तो এখন এখানে কানেকশন করে দিয়েছি আমি। এইখানে ফেজ তারটি সাপ্লাই দেব, অর্থাৎ যে সাপ্লাই ফেজ আছে সেটা সাপ্লাই দেব এখানে। এখন আমি এখানে আরো একটি ছোট কেবল রেখেছি দেখেন এইখান থেকে। তো আমরা যখন বাসাবাড়িতে কানেকশন করব এটা কিন্তু অবশ্যই চারটি সুইচে একসঙ্গে থাকবে না, চারটি সুইচের দূরত্ব সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। তো আমি এখানে অল্প একটু জায়গাতেই করে দেখাচ্ছি ওয়্যারিংটা। তো এখানে লাগিয়ে দিলাম। এখন পরবর্তী যে সুইচটি আছে সেই সুইচটিতে দেখেন এটারও মিডলে লাগিয়ে দেব, এই কেবলটি মিডলে লাগিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমরা মোটরও চালাতে পারবো, সেখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করতে হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করলে সেখান থেকে আমরা মোটর চালাতে পারবো। যেহেতু এটা সুইচটা 6 অ্যাম্পিয়ারের, তো যদি আমরা ছোট মোটর হয় তাহলে সোজা এইভাবে কানেকশন করে চালাতে পারবো, বাট যদি বড় মোটর হয়ে যায় তাহলে আমরা সেখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করে সেখান থেকে আমরা যে কোনো একটা মোটর পানির মোটর চালাতে পারবো, যে মোটরটি দ্বারা চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে, যে কোনো একটি সুইচ দিলেই সেটা অন বা অফ করতে পারবো। তো দেখেন এইখানে যেরকম কানেকশন করেছিলাম এখানেও কিন্তু ঠিক একইভাবে কানেকশন করেছি। এখানে মিডল থেকে এইখানের মিডলে সুইচটি লাগিয়ে দিয়েছি। এখন পরবর্তী সুইচটির আবার স্ট্রেট কানেকশন করব। তো এই সুইচটিতেও ঠিক একই স্ট্রেটভাবে কানেকশন করে দিলাম। তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি, ক্যামেরাতে সম্পূর্ণ আসতেছে না। তো এখানে দেখেন কি কানেকশনটা করেছি সেটা দেখেন। প্রথমে এখান থেকে স্ট্রেট কানেকশন করেছি, আবার এইখান থেকে মিডল থেকে এই সুইচটির মিডল লাগিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের এটা হচ্ছে প্রথম সুইচ, এটা দ্বিতীয় সুইচ, এটা তৃতীয় সুইচ, এটা চতুর্থ সুইচ, সুইচ নাম্বার 1, সুইচ নাম্বার 2, সুইচ নাম্বার 3, সুইচ নাম্বার 4। চারটি সুইচ কিন্তু এখানে হয়ে গেল। আমরা চাইলে আরও বাড়াতে পারবো, তো আমি সেটা দেখাচ্ছি না। এখন আমরা লোড যেটা দেব, আমি এখানে একটা প্যান্ডেন্ট হোল্ডার ব্যবহার করেছি। এখানে আমরা চাইলে অন্য কোনো হোল্ডার বা অন্য কোনো লোডও ব্যবহার করতে পারি। तो लोडटा आमादेरके आमी जोदि एखोन एई पाशे मिडलेर लोडटा दिये देई ताओ होबे, जोदि एई पाशे मिडलेर लोडटार कानेक्शन करे देई ताओ होबे। आमी किन्तु एखाने देखें लोडेर जे फेज तारटी सेटा एखाने लागिये दिচ্ছি। तो এখানে হয়ে গেল এবং এইটা কিন্তু আমাদের যে সাপ্লাই নিউট্রাল তার আছে সেই নিউট্রালের সাথে আমরা এই নিউট্রালটি লোডের নিউট্রালটি লাগিয়ে দেব। যে কোনো জায়গা থেকে নিউট্রাল কানেকশন করে দিলেই হবে। তো এখন আমি এখানে সাপ্লাই দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা 2-পিন প্লাগ ব্যবহার করেছি। তো 2-পিন প্লাগটির যে ফেজ তারটা আমি সেই ফেজ তারটা এখানে 2A সুইচের মাঝখানে লাগিয়ে দিচ্ছি। मिडिल टर्मिनल टीते এই মিডল টার্মিনালটিতে ফেজ তার সাপ্লাইয়ের ফেজ তার অর্থাৎ আমাদের সুইচ বোর্ড থেকে যখন কানেকশন করব সুইচ বোর্ডের যে ফেজ তারটি আছে সেই ফেজ তারটি এখানে লাগিয়ে দেব। আর নিউট্রাল কিন্তু সুইচে কোনো সময় কানেকশন করব না, নিউট্রাল আমরা সরাসরি লোডে কানেকশন করে দেব। তো এখন কানেকশন শেষ হয়ে গেল। এখন আমি এখানে একটা ডিম ল্যাম্প রেখেছি। তো এখানে অন্য কোনো লোডও দেওয়া যেতে পারে, যে কোনো লাইট। তো এখন আমি এটাকে সাপ্লাই দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি আসলে এটা কাজ করে কিনা স্বতন্ত্রভাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন এটাকে সাপ্লাইটি অন করে দেব এবং সাপ্লাইটি অন করে দিলে সুইচ যদি অন থাকে তাহলে এটা অন হয়ে যাবে। হ্যাঁ দেখছেন এটা অন কিন্তু হয়ে গেছে। তো 4টা সুইচেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 4টা সুইচই রয়েছে। তো আসলে এটা অনেক মজার ভিডিও, অনেকে মজা পাবেন কারণ এরকম ভিডিও আমি আগে শেয়ার করি নাই। তো এখানে আমি দেখাচ্ছি এখন এটা কিভাবে কাজ করে। তো আমি যদি এই সুইচটি দিয়ে অফ করতে চাই তাহলে দেখেন এখানে কিন্তু অফ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই সুইচটা দ্বারা অন করতে চাই তাহলে দেখেন এটা দ্বারা অন হয়ে যাচ্ছে। যদি এই সুইচটি দ্বারা এখন অফ করতে চাই তাহলে দেখেন অফ হয়ে যাচ্ছে। যদি এখন এটা দ্বারা অন করতে চাই তাহলে অন হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখন এটা দিয়ে অফ করতে চাই অফ হবে। আবার যদি এখন এই পাশ থেকে আমি যদি অন করতে চাই তাহলেও কিন্তু অন হবে। তো এখানে লুজ পাচ্ছে যার কারণে হচ্ছে না। এখানে লুজ থাকার কারণে হচ্ছে না, সুইচে একটু লুজ কানেকশন রয়েছে। তো এখানে কিন্তু দেখেন যে কোনো সুইচ দিয়ে অন অফ অন অফ অন অফ, এটা দিয়ে অন অফ, এটা দিয়ে অফ, এটা দিয়ে অন, এটা দিয়ে অফ, যে কোনোটা দিয়ে যে কোনো কাজ করতেছে। তো আমার এখানে সুইচের পোলে লুজ থাকার কারণে অনেক সময় একটু ডিস্টার্ব হয়েছিল। তো তারপরে কিন্তু আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কাজটা হয়। তো এখানে দেখেন যে কোনোটা দিয়ে আপনি স্বতন্ত্রভাবে অন অফ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে দেখেন অন অফ হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম আরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।